ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আজ 50তম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিততে। দ্বিতীয় দিন থেকে টার্ন করতে পারে বল, পিচ থেকে সুবিধা পাবেন স্পিনাররা। তার আগে প্রথম একদিন কিংবা দেড় দিন এই পিচ ব্যাটিংয়ের পক্ষে আদর্শ, আর সেই সুযোগ কাজে লাগাতেই পুনেতে দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিশাখাপত্তনমে প্রথম টেস্টের উইনিং কম্বিনেশনে একটিমাত্র পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ভারতীয় দল। হনুমা বিহারীর পরিবর্তে দলে এসেছেন উমেশ যাদব। অধিনায়ক হিসাবে এদিন পুনেতে 50তম টেস্ট খেলতে নামার মাইলস্টোন গড়েছেন বিরাট কোহলি, পেছনে ফেলে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গাঙ্গুলি 49টি টেস্ট খেলেছেন অধিনায়ক হিসেবে, সামনে এখন কেবলই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আড়াই বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুনের পোর পিচে দুই ইনিংসে যথাক্রমে 105 এবং 107 রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচে সেটাই তখন অবধি শেষ হার ছিল ভারতীয় দলের, আর সেই ম্যাচের পর পুনের পিচ আইসিসির কালো তালিকাভুক্ত হয়ে গিয়েছিল। তাই দ্বিতীয় টেস্টে ক্রিকেট মহলের নজর অবশ্যই পুনের পিচের দিকেই। তবে প্রথম টেস্টে প্রোটিয়া বোলারদের উপর ছড়ি ঘোরানো ভারতীয় ব্যাটসম্যানরা একই ফর্মে বিচরণ করবেন কিনা পুনেতে নজর থাকবে সেই দিকেও। পাশাপাশি স্পিন বিভাগের রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার উপর ভরসা রাখলেও পেস বিভাগের শক্তি বাড়াতে কোহলির একাদশে জায়গা করে দিলেন উমেশ যাদব। মিডল অর্ডার ব্যাটসম্যান বিহারীর পরিবর্তে যাদবের অন্তর্ভুক্তি ছাড়া বাকি দলই অপরিবর্তিত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একাদশেও একটি পরিবর্তন এনেছে। বিশাখাপত্তনমে টেস্টে তিন স্পিনার খেলানোর ভুল পুনে টেস্টে শুঝে নিয়েছে ফাফ ডুপ্লেসিস। তাই পিএডের পরিবর্তে পুনে টেস্টে অভিষেক হতে চলেছে অ্যানরিচ নর্তোচের। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক জানিয়ে দিয়েছেন সঠিক দল নির্বাচন করার সময় চলে এসেছে, ম্যাচ জেতাতে সক্ষম এমন ক্রিকেটারদের খুঁজে বের করতে হবে। ব্যাট হাতে প্রয়োজনীয় রান করার পাশাপাশি ম্যাচে 20 উইকেট তুলে নিতে পারবে এমন ক্রিকেটারদের নির্বাচন করতে হবে। সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকা একাদশে এই পরিবর্তন আছে বলেই মনে করা হচ্ছে। দর্শক, চলুন এক নজরে জেনে আসি ভারতীয় একাদশ। রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঈশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ সামি। এবং দক্ষিণ আফ্রিকার একাদশে রয়েছেন এইডেন মার্করাম, ডিন এলগার, থিওনিস ডি ব্রুইন, টেম্বা বাভুমা, ফাফ ডুপ্লেসিস, কুইন্টন ডিকক, সেনুরাম মুথুসামি, ভার্নন ফিল্যান্ডার, কেশব মহারাজ, কাগিসোর আবাদা ও অ্যানরিচ নর্তোচের।